Assalamu alaikum everyone, welcome to my channel Pins Forid. Viewers, আশা করি আপনারা সব ভালো আছেন আর যে দেখান থেকে ভিডিও দেখা স্টার্ট করছেন সবার আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা. Viewers, আজকে আপনারা ভিডিওটা আমি আসলে অ্যাকচুয়ালি আজকে ব্লগ করার কোনো উদ্দেশ্য আছিল না, মানে ইদানিং কয়েকটা বেশি খালি আপনারা মেসেঞ্জারও অথবা আমার ইউটিউব ইনবক্সও সোশ্যাল মিডিয়া সব প্ল্যাটফর্মও আমার হ্যালো লন্ডন পেজও সব জায়গা সবই খালি করে ফরিদ ভাই 11 মার্চ তো একবারে সুন আর মাত্র এক সপ্তাহ রয়েছে, 8-9 দিন রয়েছে. আপনি আমরা আপডেট দেখা 11 মার্চের পরে আমরা কিলা কিতা করতাম কি আর ভিসা এখন অ্যাপ্লাই করতে পারবো নি, অনেকে প্রশ্ন করা আছে ফরিদ ভাই আমরা এখনও কোর্স পাইছি না, কোর্স আর তো এর লেগিতা পরে অ্যাপ্লাই করতে পারবো নি, অনেকে প্রশ্ন করা আছে ফরিদ ভাই আমরা তো কোর্স আগে অ্যাপ্লাই করছি, এখন কিতা 11 মার্চের পরে আমরা কিতা কে আর ভিসা অ্যাপ্লাই করতে পারবো নি ডিপেন্ডেড লইয়া. বিয়ার্স, আজকে আমি জাস্ট সিম্পল কয়েকটা জিনিস কইবো আপনারা, আমি আশা করি আপনারা একটু হইলে হেল্প হইব. আমি ফার্স্ট ওই জিনিসটা আপনার ক্লিয়ার করতে যাইলাম যে 11 মার্চের পরে আপনি কোর্স আগে অ্যাপ্লাই করুক এটা কোনো সমস্যা না, ঠিক আছে? অনেকের কোর্স এখন ইউকেত অনেক বেশি লেট করে, যে কোর্সটা আগে 2-4 সপ্তাহের ভিতরে ইজিলি আইতো ওই জায়গাতে এখন 6 মাসও অনেকের রয়েছে কোর্স পাইরা না, 3 মাস তো সবও রয়ে গেছে, আর 4 মাস, 5 মাস, 6 মাস, 8 উইক, 9 উইক, 10 উইক অনেকে কোর্স আতো আর নাই, স্টিল এখনও কোনো খবর নাই অনেকরে. আমি ওটা ঘরম কোম্পানির ইমেল করো, ইমেল করিও কোনো রিপ্লাই ওর না, বাট এখন হোম অফিসও বেশি তারা সব কিছু চেক করে লাস্ট সময় কেয়ার ভিসার, আর কেয়ার ভিসার সিঙ্গুল কিন্তু আমি ক্লিয়ার করলাম আপনারা সব ভিডিওতে কইছি কেয়ার ভিসার সিঙ্গুল আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবা, বাট ডিপেন্ডেড হলো 11 মার্চ থেকে ডিপেন্ডেড কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করিয়া কোনো লাভ নাই. মেইনলি হলো যারা 11 মার্চের আগে এমবেসিত আপনার সবটা স্পন্সরশিপ সবটা মিলাইয়া আপনার সব কিছু দিয়া এমবেসিত আপনি জমা দিলাইবা তারা কিন্তু ঠিক আছে, আপনারা যদি কোম্পানির সবটা লাইসেন্স এভরিথিং আপনার ওয়ার্ক এমপ্লয়মেন্টের সব ডকুমেন্ট আপনার এক্সপিরিয়েন্স ডকুমেন্ট আপনার ইংলিশ সব কিছু ঠিকঠাক থাকে তারা কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা আছে. 11 মার্চের আগে যারা জমা দিবা এমবেসিত ফাইল ক্লিয়ার থাকবা আপনারা. আমার এখন অনেকে একই প্রশ্ন অনেক ফরিদ ভাই আমরা কোসল লাগিয়ে অ্যাপ্লিকেশন করছি কিন্তু আমরা ফাইল তো জমা দিছি না, যারা কোসল লাগিয়ে অ্যাপ্লিকেশন করছো 11 মার্চের আগে যদি আপনার কোর্সটা হাতও না আয় আর এমবেসি যদি ফাইল জমা না করেন আপনি পরে দেওয়া কোনো লাভ হইতো না. কোর্স হইলো ডিফারেন্ট অ্যাপ্লিকেশন একটা জিনিস, এক্সকিউজ মি, আর হইলো এমবেসি ফাইল জমা দেওয়া অন্য জিনিস. আপনার মেইন হইলো এমবেসি ফাইল জমা দেওয়া, ওটা হইলো হোম অফিসে ফলো করে. যাই হোক বিয়ার্স, এটা আশা করি আপনারা এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন. আর হইলো নেক্সট যে 11 মার্চের পরে অনেকে আমার কোন ফরিদ ভাই আমরা কোন ভিসা লিয়া আমরা ডিপেন্ডেন্ট লিয়া কোনটা লিয়া আমরা ইউকেত অ্যাপ্লিকেশন করতে পারবো, আমি সবারও কথা কইছি যে আপনারা ওয়ার্ক পারমিট রেস্টুরেন্ট ভিসা যেটা বিন্দালু ভিসা অনেকে হয় আর কিন্তু স্পন্সরটা পাওয়া এখন ওয়ার্ক পারমিটও হোক আর কনস্ট্রাকশন ভিসা হোক যে কোনো ভিসার স্পন্সরটা পাওয়া ভেরি হার্ড. আমার অনেকে প্রশ্ন করে ফরিদ ভাই স্পন্সর মিলাই দোকা স্পন্সর আসলে ফেক অনেক স্পন্সর যে কেউ মিলাইতে পারবো, আবার রিয়েল স্পন্সরটা পাওয়া এখন অনেক হার্ড হয়ে পড়ছে. মানে আপনি জেলা ইউকেতে যে চাইরা সব মানুষের একটা ড্রিম কান্ট্রি হলো ইউকেত, সবার ফার্স্ট চয়েস থাকে ইউকেত, যে সুযোগটা প্রথমবার হয় ওই সুযোগটা ওই সময় মানে যেই আতনে ওই সুযোগটা ওই সময় খাদ্য লাগাইলে সবচেয়ে সুন্দর মতো সব কিছু হয়ে যায়. এখন এখন একটা জিনিস দেখো আপনারা কেয়ার বিচার তারা ডিপেন্ডেন্ট বন্ধ করার পথে এখন তারা অন্য বিষয়ে কিন্তু আরও রুল হার্ড হইব, যেমন ওয়ার্ক পারমিটের বিষয়ে কিন্তু আপনার স্যালারি কিন্তু আপ হয়ে গেছে অলরেডি, এর লাগি আপনারা এগুলো সব ফলো রাখবা. আর আমি আপনারা ক্লিয়ার করলাম যে আপনারা প্লিজ প্রতারণা কোনো ফাঁদে পড়বা না, যে কৃষি ভিসা লইয়া খুব বেশি প্রতারণা হওয়ার, আপনারা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো মানুষ কৃষি ভিসা নিত নাই, কোনো ডিগ্রি আর কিচ্ছু করা হয়েছে না, আপনারা প্লিজ আনা বুঝিয়া কেউ ঠেকা দিবা না কোনো দলালে কোনো এজেন্সিরে. আর কেয়ার ভিসা আমি ওটাও ক্লিয়ার করবো যে আপনারা এখন লাস্ট সময়ে আপনার নতুন যারা কেয়ার ভিসা এখন অ্যাপ্লিকেশন না করাটাও ভালো. অনেকে আমার প্রশ্ন আমার ফরিদ ভাই রিসেন্ট হালকের জন্য কোয়েশন আছে ফরিদ ভাই আমার কোর্স আর তো আইসে লাস্ট উইক এখন কিন্তু আমি কেয়ার ভিসা ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করতাম নি, আমি কইমু ন কারণ এই সময় আপনার অ্যাপ্লাই হলে একটু হার্ড হয়ে যাব, সরি এখন একটু হার্ড হয়ে যাবো এই সময় অ্যাপ্লাই করলে ভিসাটা আপনার ফাওয়া, মানে একটা জিনিস তারা এখন অলরেডি ইগু ডেডলাইনও চলে, এর লাগিয়ে আপনি যদি আপনার টাকা পয়সা অন্য কিছু আপনার খরচ না হয় তো আপনি ওয়ার্ক পারমিটের দিকে ফলো করো, কাম বেকারি এই সেই নানান ধরনের ওয়ার্ক পারমিট আছে, ওয়ার্ক পারমিট যদি আপনি ওয়ার্ক পারমিটের ডিমান্ড কিন্তু অনেক বেশি, আপনি রিয়েল স্পন্সর অনেক এজেন্সি কিন্তু ফেক না, অনেক এজেন্সি কিন্তু তারা ভালো স্পন্সর মিলাইতে পারে, যদি আপনি রিয়েল স্পন্সর মিলাইতে পারে
তারা লগে আপনি কন্টাক্ট করো কা আপনি ইয়ে হরো কার অনেকে পছন্দ ফরিদ ভাই ওয়ার পারমিটের প্রাইস কত ওয়ার পারমিট কত দেখা লাগে আসলে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও অলরেডি লাস্ট একটা ব্লগ করছি আজকেও আমি আপনাকে ক্লিয়ার করলাম ওয়ার পারমিট অ্যাকচুয়ালি দেখা যে যা হোম অফিসের ফি আর আপনার সলিসিটার ফি আর আপনার এনএইচএসের যে ফি ডাক্তারি যেটা ফি সবটা মিলিয়ে আপনার 5,000 pounds 6,000 pounds এভরিথিং খরচ ক্লিয়ার হয়ে যাব কিন্তু এই জায়গা দেখা যায় আপনার যে স্পন্সর দিব স্পন্সরের বিনিময়ে তারা আপনার লগে একটা কন্টাক্ট করে স্পন্সর একটা চার্জ করে এখন ওটার বিনিময়ে হইল সেও আপনার যে জেলা আপনারে কন্টাক্ট করে এটা তো আপনারা সব বুঝরা ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করো আর জান না আপনারা ব্যক্তিগত প্রশ্ন করতে পারবা আপনার সোশ্যাল মিডিয়া ইনবক্সও যাই হোক ভিউয়ার্স আজকের মতো আমি বিদায় নিবো আর আপনার সবার লাগে দোয়াতা হলো যারা অলরেডি অ্যাপ্লিকেশন ফোরসেন ওয়েট করা এমবেসি জমা দিলাইছেন এখন পর্যন্ত কেয়ার বিচার রিজাল্ট আইসে না অন্য অন্য বিচার রিজাল্ট আইসে না সবার লাগে দোয়াতা হলো আল্লাহ আপনার সবর আশাপূর্ণ হরক্ষা আর যারা প্রসেসিং নিরা আর যে আপনারা ইউকে তাওয়ার অন্য চিন্তা অন্য বিষয় যে কোনো বিষয় আপনার লাগে দোয়াতা হলো আর সবটা আপনারা বুঝিয়া শুনিয়া প্লিজ আপনারা একবার না 10 বার বুঝবা 10 বার জানবা আপনারা সব ধরনের কোম্পানি সম্পর্কে যে কোম্পানির মাধ্যমে স্পন্সরটা নিবা কোম্পানিটা ভালো করে যাচাই করবা আপনার ইউকেজি রিলে রিলেটিভ কেউ থাকে রিলেশনের কেউ থাকে ভালো মানুষ কেউ থাকে তার লগে যোগাযোগ করিয়া তার মাধ্যমে জানবা অথবা আপনারা মেইন কোম্পানিতে আপনারা কিন্তু ইমেলও ইমেল করতে পারবা কোম্পানির রিয়েল ইমেল হল থাকে প্রয়োজনে ফোন দিবা সলিসিটার দিয়া সবটা ভালো করে যাচাই করিয়া কিন্তু আপনি প্লিজ টাকাটা খরচ করবা আমি চাই না একজন মানুষের একটা টাকা পয়সা খরচ হয়ে ব্যয় হইতো এক্সট্রা দিত যাই হোক ভিউয়ার্স আপনারা ভালো থাকবা আমার লাগে দোয়া করবা আর আমার ব্লগও আপনারা দেখবা ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ব্লগ আইব ইউকের ভেরি সুন ঠান্ডা তো আস্তে আস্তে কমে যান আর ইনশাল্লাহ আপনার লাগে আবার দেখা হইব ভালো থাকবা আসসালামু আলাইকুম